শুক্রবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এডিসি এর হাতে অধিক ক্ষমতা প্রদানের বিষয়ে সদস্য সুদীপ সরকারের আনিত প্রাইভেট মেম্বার্স রেজুলেশনকে সমর্থন করে বক্তব্য রাখছিলেন। তার বক্তব্যে এক জায়গায় এসে তিনি গল্প বলার ছলে ট্রেজারি বেঞ্চের কোনো এক সদস্যকে উদ্দেশ্য করে অসংসদীয় কুকুর জাতীয় শব্দটি ব্যবহার করেন। এতেই অগ্নিতে ঘৃতাহুতি পড়ে ট্রেজারি বেঞ্চে, দীর্ঘ সময় এ নিয়ে চলে হইচই। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী দিনভর সুদীপ রায় বর্মনের আচরণের কারণে তাকে অধিবেশনের বাকি দিনগুলির জন্য বরখাস্তের প্রস্তাব দেন। সেই প্রস্তাব মেনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সদস্য সুদীপ রায় বর্মনকে অধিবেশনের বাকি দিনগুলোর জন্য বরখাস্ত করে। একটা গল্প বলে শেষ করে দিয়ে ছোট্ট শেষ করে বলুন আমাকে, লবিতে কিছুক্ষণ আগে অনিমেষবাবু আর বিরিশবাবু আমরা বসেছিলাম। বিরিশ বলছিলেন, তিন দিন আগে আমি একটা বাড়িতে ঢুকছি, বাড়ির মধ্যে কেটের সময় লাগা বিয়ের অফ ডগস, আমি ডাক্তার ডাক্তার কোনো মতে গেছি, মালিকায় নিয়ে গেছি, ড্রয়িং রুমে বয়েছে, মালিক থাকা সত্ত্বেও কুত্তারা ঘাউ 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 করতেছে। মালিক থাকা সত্ত্বেও মালিক তারপরে কয়েছে, এই টমি, আহ টমি টমি করে না করে না করে না, চুপ হয়ে গেছে টমি, চুপচাপ গেছে। কিন্তু আপনার বাড়ির টমিটারে আপনি সামলাইতে পারতেছেন না, এটা সকাল টিকা, এটা সকাল টিকা ঘাউ 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 করে চলছেই চলছে আপনার বাড়ির টমিটারে। ওয়েট, আপনার বাড়ির টমিটার দয়া করে আপনি বাবু শুরুতে জীবন আর শেষ হবে সংশোধন হবে কুকুরের কুকুরের গল্প আমরা শুনে নিজে আরে নিজে ডক হয়ে গেলে অনেবল যে ডক হয়ে গেলে ইফ অল দ্য প্রেজেন্ট তোমার কথা কইছে আরে কথা কইছে হি আটার নিজে তো ডক হয়ে গেছে কেন এসব করে তোমার এই 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 রং কে না জানে কি করে এই যে মানুষ উই অল আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস বাট হি হ্যাজ কম্পেয়ারড আস উইথ ডগস নো এবং মাননীয় বিধায়ক যেভাবে এখানে এই ডগ শব্দটা এখানে ইউজ করেছেন সমস্ত যারা রিপিটেডলি হি ওয়াজ ট্রেনিং ইন দ্য মর্নিং অলসো হি সেড দ্য সেম থিং, তো আমার মনে হয় ওনাকে এই সেশন থেকে এখানে যে আমাদের রুলস 330 আছে ওনাকে ইয়ে করা হোক, সাসপেন্ড করা হোক সেশনের জন্য। সুদীপ রায় বর্মন মহোদয়কে এই সেশনের জন্য ওনাকে সাসপেন্ড করা হলো।